بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. পুরান ঢাকা একটা ম্যাচে অভিযান চালিয়ে আব্দুল আজিজ এবং তার অন্য দুইজন সহযোগীকে গ্রেপ্তার করেছি। এই আব্দুল আজিজ গত রমজানের শেষের দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের কক্ষে যখন উনি রেলওয়ের পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদেরকে ব্রিফিং দিচ্ছিলেন, তার মোবাইল দুইটি এবং মানি ব্যাগকে চুরি করে নিয়ে যায়। আব্দুল আজিজ মূলত একজন সৌদি আরবের দীর্ঘদিন বসবাস করা নাগরিক। সে 33 বছর সেখানে অবস্থান করে পড়াশোনা করেছে, হাফেজি করেছে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে একটা পর্যায়ে অসৎ সঙ্গের কারণে গাড়ি চুরি করে 3 বছর জেলও খেটেছে। বাংলাদেশে চলে এসে সে আবার বিভিন্ন মাদকে জড়িত লোকদের সাথে, বিশেষত হিরোইনচিদের সাথে মিশে হিরোইন খাওয়া শিখে এবং সেই হিরোইনের টাকা জোগাড় করার জন্যেই মোবাইল চুরি করা, ল্যাপটপ চুরি করা থেকে শুরু করে মানি ব্যাগের পিক পকেটিংয়ের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতা সে স্টেশন মাস্টারের রুমে গিয়ে তার সুকৌশলে তার মোবাইল দুটি এবং মানি ব্যাগকে চুরি করে নিয়ে যায়। তো এইরকম যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, শুধুমাত্র নেশার কারণে তারা অন্ধ হয়ে নিকৃষ্ট কাজগুলো করে যাচ্ছে, যেগুলো অত্যন্ত কষ্টকর বিষয়। আমরা বোধ করি পরিবারের লোকদের কাছ থেকে ভালো স্নেহ ডিরেকশন পেলে তারা সমাজে আবার পুনর্বাসিত হতে পারবে।